বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম। আমি অহনা ব্লগ থেকে বলছি। আজকে আমি পেঁপে আলু দিয়ে একটা কষা ভুনা করব, আর এই কষা ভুনাটা মাংসের স্বাদকে হার মানাবে, কারণ এটা খেতে এতটাই মজা। তো এখন আমি রান্না চড়িয়ে দেব। তো এখন বসিয়ে দিচ্ছি একটা কড়াই, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো এখানে আমি কিছুটা জিরা দিয়ে দিয়েছি। জিরাটা দেখুন ফুটে উঠেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। তো আমি এখন এটাকে একটু ভেজে নেব। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি মাংসের মশলাগুলো ব্যবহার করব। তো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া ফাঁকি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের একটু বেশি জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ভর্তি করে, দেখুন, এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আমি একটু আর একটু কিছু অ্যাড করছি। দিয়ে দেবো এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এখন আমি মশলাটা এক দুই মিনিটের মতো একটু ভেজে নেব। তো আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এটা খুব ভালোভাবে কষাবো, কারণ মশলা যত কষানো হয় তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা উপরে চলে আসছে। তো এখন আমি পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। আর নিয়েছি দুটা বড় বড় আলু, সব আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে কষাবো। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি এটা দু মিনিট ঢেকে রাখবো। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি কি অবস্থায় আছে। তো আমার কষানোটা প্রায় হয়ে গিয়েছে। আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো পানি, পরিমাণ মতো পানি। তো আমি পানিটা ফুটিয়ে রেখেছিলাম। এখানে আমি গরম পানি দিচ্ছি। তো আপনারা চাইলে ঠান্ডা পানি এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আমার পেঁপেটা সিদ্ধ হয়ে আসছে প্রায়,
সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা দিলে খুব ভালো লাগে, এটা স্বাদটা বেড়ে যায় আরও। দেখুন আমি এখানে এক চামচ চিনি নিয়েছি, এটা আপনারা পরিমাণ মতো দিবেন, আর না চাইলেও দিতে পারেন। তো এখন আমি এটা ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। তো ঝোলটা শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আর কতটা সুন্দর হয়েছে। দেখুন তেলটাও চলে আসছে উপরে। তো আমার এই পর্যায়ে রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই পেঁপে আলু কষা ভুনাটার সাথে কিন্তু সাদা ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে যায়, তো আমার কাছে খুবই ভালো লাগে, নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আর কালারটাও সুন্দর হয়েছে। তো আমি এখন উপর থেকে কিছুটা হালকা পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, খুবই সামান্য হালকা। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।